সিরাজগঞ্জে চলছে বেসিক শিল্প মেলা, সেখানে আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল আছেন, যাচ্ছে এবার তার কাছে জানবো বিস্তারিত। রুবেল, এই মেলায় সাড়া কেমন দেখছেন? সব মিলে মেলার এখনকার আয়োজন সম্পর্কে একটু জানতে চাই বিস্তারিত আপনার কাছে। জোহা, আসলে গত 16 তারিখ থেকে মূলত শুরু হয়েছে সিরাজগঞ্জে বিশিক শিল্প পণ্য মেলা। আসলে এই মেলাটির উদ্দেশ্য ছিল মূলত এখানকার স্থানীয়, যেটা আপনারা জানেন যে সিরাজগঞ্জ জেলাকে তাপ সমৃদ্ধ একটি জেলা, এই জেলায় তাপকুঞ্জ সিরাজগঞ্জে কিন্তু মূলত এটা দেখানোর চেষ্টা করি সেই মেলার কিছু দৃশ্য। সেই তাপকুঞ্জের যে বিষয়টি রয়েছে, সেই তাপকুঞ্জে যারা তাঁতিরা রয়েছেন এবং সেই সাথে যারা উদ্যোক্তা রয়েছেন, সেই উদ্যোক্তাদের মূলত এখানে এই মেলায় অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে এখানকার বিসিক যারা কমিটি অর্থাৎ যারা পরিচালনা কমিটি রয়েছেন, তারা কিন্তু আসলে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বাইরে থেকে সকল দোকানদারকে নিয়ে এসে এখানে বসিয়ে দেওয়া হয়েছে, যে কারণে সিরাজগঞ্জের উদ্যোক্তারা কিন্তু খুব একটি এখানে সুযোগ পাচ্ছে না এই মেলায় অংশগ্রহণ করার জন্য। অন্যদিকে যেমন করোনা ভাইরাসের যে প্রভাবটি রয়েছে সেটিও কিন্তু আসলে ব্যাপকভাবে এই মেলাটি যখন চলে তখন কিন্তু স্বাস্থ্যবিধি কোনোভাবেই মানা হয় না। যদিও আজকে 12টা পর্যন্ত সেই সয়বরাদের জন্য বন্ধ রাখা হয়েছে, হয়তোবা খোলার পরে তখন আবারও দেখা যাবে, বিকেল 3টায় হয়তো আপনাদের আবারও বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তবে এই মেলার উদ্দেশ্য যেটি ছিল সেটি কিন্তু আসলে পুরোপুরি সফল হয়নি, যে কারণে আসলে বিশিক যারা রয়েছেন অর্থাৎ বিশিক শিল্পনগরীর যারা এখানে মূলত আয়োজক রয়েছেন, তারা একটি মোটা অঙ্কের টাকার বিনিময়ে কিন্তু আসলে এই মেলাটিকে তারা পরিচালনা করছেন, এবং যেখানে কিন্তু স্থানীয় যারা উদ্যোক্তা রয়েছে তারা কোনোভাবে কিন্তু এখানে জড়িয়ে আসতে পারছেন, এবং তারা কিন্তু কোনোভাবে এখানে তারা তাদের সেই মেলা যে কার্যক্রম এবং মেলায় অংশগ্রহণ করে তাদের যে পণ্য বিক্রি সেটি কিন্তু করতে পারছে না, যে কারণে কিন্তু সিরাজগঞ্জের মানুষ অনেকটাই হতাশ। এই মেলা নিয়ে যে তাদের আশা আকাঙ্ক্ষা ছিল সেই আশা আকাঙ্ক্ষা কিন্তু কোনোভাবেই স্থানীয় সিরাজগঞ্জবাসী কিন্তু পূরণ হচ্ছে না। বিধায় আসলে সিরাজগঞ্জের মানুষ তারা কিন্তু বলছেন যে আমাদের উদ্যোক্তা যারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়ছে এই মেলা থেকে। মানে স্থানীয় উদ্যোক্তারা পিছিয়ে পড়ছেন এটি বলছেন আপনি? আপনাকে ধন্যবাদ গোলাম মোস্তফা রুবেল।